শিক্ষকের কথায় মন্ত্রমুগ্ধ শিক্ষার্থীকে তার একটি বাক্য যেমন পারে আদর্শ পথে আনতে ফিরে তেমনিভাবে একটি নেতিবাচক মন্তব্যই পারে বিপথে ঠেলে দিতে প্রতিপক্ষ বন্ধুরা এবং এবং যারা শুনছেন সকলকে জানাই আমার আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের বিতর্কের বিষয় শিক্ষকের শাসনের বাড়াবাড়ি একজন শিক্ষার্থীর বিপদগামিতার মূল কারণ সঙ্গত কারণে প্রস্তাবের পক্ষে বলছি ছাত্রদের আচরণগত উন্নয়নে শিক্ষককে অবশ্যই কিছু নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করতে হয় তবে সেই শাসনকে হতে হয় উৎসাহ ও প্রণোদনামূলক শাসনের বাড়াবাড়ির ফলে একজন শিক্ষার্থী ইতিবাচক কিছু তো গ্রহণ করেই না বরং তার আচরণে দেখা যায় নেতিবাচক পরিবর্তন ঢাকার সাদ সলিমুল্লাহ মেডিকেল কলেজের মনোরোগ বিশেষজ্ঞ রশিদুল হক বলেন নেতিবাচক বাক্যে শিশুর আত্মবিশ্বাস নষ্ট হয় পড়ালেখায় মনোযোগ কমে যায় এমনকি নষ্ট হয়ে যেতে পারে ভবিষ্যতে ভালো কিছু করার সম্ভাবনা নিউজ টোয়েন্টি ফোর পঁচিশ অক্টোবর দু হাজার একুশের প্রতিবেদন বলছে শিক্ষার্থীদের চুল কেটে দেওয়ার মতো একজনক ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভুক্তভোগী জন শিক্ষার্থীদের দোষ এটি ছিল যে তারা মডার্ন স্টাইলে চুল রেখেছিল বিজ্ঞ প্রতিপক্ষ শিক্ষার্থীদের মধ্যে আদর্শ স্থাপনের দায়িত্ব তার শিক্ষকের সুতরাং শিক্ষার্থী সেই আদর্শ অনুসরণ না করে ইচ্ছে মতো কাউকে অনুকরণ করলে সে দায় ও শিক্ষকের অপরিবর্তায় সেই জন শিক্ষার্থীর প্রতি শিক্ষকের দায়িত্ব ছিল তার আদর্শ তাদের মধ্যে প্রতিস্থাপিত করে তাদের সুপথে ফিরিয়ে আনা কিন্তু শিক্ষক তাদের অপদস্থ করার সিদ্ধান্ত নিলে হিতে বিপরীত হয় সকলের জন্যই ফলে সেই শিক্ষার্থীরা মানসিকভাবে হয়রানি হয়েছে হয়েছেনি পাশাপাশি সেই শিক্ষা প্রতিষ্ঠানের বাকি সকল শিক্ষার্থীদের ওপর পড়েছে বিরূপ মনোভাব এই ঘটনায় আন্দোলনে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী ফলস্বরূপ শিক্ষকের বাড়াবাড়ি শাসনে কেবলই চোদ্দ জনই নয় বরং আন্দোলনে অংশ নেওয়া সকল শিক্ষার্থীরাই বিপদগামিতার ঝুঁকিতে পড়েছে কিন্তু প্রতিপক্ষ আপনারা হয়তো বুঝতে পারছেন না বিপদগামিতা এবং অপরাধের মধ্যকার সূক্ষ্ম পার্থক্যটুকু একজন শিক্ষার্থীর বিপদগামিতা বলতে বোঝায় পড়ালেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলা কিংবা স্বপ্ন পূরণের পথে বড় কোনো ধাক্কা খাওয়া এরপর এর থেকে সৃষ্ট হতাশায় শিক্ষার্থীকে বিভিন্ন অপরাধে যুক্ত হওয়ার প্রণোদনা যোগায় অর্থাৎ বিপদগামিতা আসে অপরাধেরও অনেক আগেই কিন্তু আজ আমরা অপরাধের কারণ নয় বরং শিক্ষার্থীর বিপদগামিতার মূল কারণ হিসেবে দায়ী করছি শিক্ষকের শাসনের বারাবাড়িকে কেননা একজন শিক্ষকই তার শিক্ষার্থীকে পড়ালেখায় সবচেয়ে বেশি সাহায্য করেন এবং তিনি তার ছাত্রকে স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেন বিপদগামিতা বলতে বোঝানো হচ্ছে আদর্শহীনতা সংকল্পহীনতা এবং অপরাধে যুক্ত হওয়ার আগের মানসিক পরিবর্তন এ কথা অস্বীকার করার কোনো উপায়ই নেই যে একজন শিক্ষার্থীর মানুষ গঠনে সবচেয়ে বড় ভূমিকা থাকে তার শিক্ষকের কিন্তু সেই শিক্ষকে যদি তার ছাত্রের ওপর শাসনের নামে স্টিম রোলার চালাম তবে ছাত্রের যে মানসিক গঠনের নেতিবাচক পরিবর্তন দেখা যাবে তা সহজেই অনুমেয় একজন শিক্ষার্থী তার শিক্ষকের কথায় যতটা গুরুত্ব দেয় হয়তো বা তার বাবা মার কথা ততটা দেয় না প্রশ্ন উঠতে পারে প্রাতিষ্ঠানিক শিক্ষকের কাছে একজন শিক্ষার্থী দিনের কতটুকু সময় থাকে সময়টি হয়তো খুব বেশি নয় কিন্তু একজন শিক্ষার্থীকে অনুপ্রেরণা দিতে শিক্ষকের একটি উক্তি যথেষ্ট যিনি মানুষ গড়ার কারিগর তার ছাত্রদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে ঘণ্টার পর ঘণ্টা কাঁধে হাত দিয়ে পাশে দাঁড়িয়ে থাকতে হয় না শিক্ষকের কথায় মন্ত্রমুগ্ধ শিক্ষার্থীকে তার একটি বাক্য যেমন পারে আদর্শ পথে ফিরে আনতে তেমনিভাবে একটি নেতিবাচক মন্তব্যই পারে বিপথে ঠেলে দিতে একজন মানুষ জীবনের এক এক সময়ে এক এক ভূমিকা পালন করে জীবনের এক পর্যায়ে সে সন্তান কখনো সে কারো বন্ধু কখনও একজন শিক্ষার্থী এবং কখনো বা একজন রাষ্ট্রের নাগরিক আজকের বিতর্কে কোনো সন্তান যুব সমাজ বা নাগরিকের বিপদগামিতা নয় বরং বলা হচ্ছে শিক্ষার্থীদের বিপদগামিতাকে সময়ের ঘূর্ণিপাকে যখন একজন মানুষের পরিচয় শিক্ষার্থী হিসেবে তখন পরিবার সমাজ বা রাষ্ট্রের অসচেতনতা নয় শিক্ষকের শাসনের বাড়াবাড়ি তার বিপদগামিতার প্রধান কারণ কেননা শিক্ষার্থীর সাথে আন্তসম্পর্ক তাদের তুলনায় শিক্ষকেরই বেশি বাবা মা বন্ধু বা সমাজ নয় একজন শিক্ষার্থীর জীবন তখনই বিপদগামিতার দিকে ঝুঁকে পড়ে যখন তার শিক্ষকের আচরণ হয়ে পড়ে অতিরিক্ত কঠোর অতএব এটি প্রমাণের আর কোনো অপেক্ষায় রাখে না যে শিক্ষকের শাসনের বাড়াবাড়ি একজন শিক্ষার্থীর বিপদগামিতার মূল কারণ ধন্যবাদ সবাইকে